এবার গণিত বিশেষজ্ঞদের বলা হলো যে আপনারাই বলেন শূন্যকে শূন্য দ্বারা ভাগ করলে এর মান কত হবে। গণিত বিশেষজ্ঞরা চিন্তায় পড়ে গেল। সবাইকে স্বাগত, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের ভিডিওতে আমি গণিতের আরও একটি মজার বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যারা ম্যাথ সলিউশন উইথ টিপস ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন, এই চ্যানেল থেকে আপনারা ম্যাথ শর্টকাট টিপস, মজার মজার অঙ্কের খেলা এবং অষ্টম নবম ও দশম শ্রেণীর গণিত ও উচ্চতর গণিতের অধ্যায় ভিত্তিক ভিডিও পাবে। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। লক্ষ্য করেন, জিরো বাই জিরো ইকুয়াল ওয়ান। আজকের ভিডিও থেকে জিরোকে জিরো দ্বারা ভাগ করলে এর মান কত আসে তা বের করার চেষ্টা করব। আপনাদেরকেই জিজ্ঞেস করি, বলুন তো শূন্য বাই শূন্য এর মান কত হবে? আপনাদের মধ্যে হয়তো অনেকেই যুক্তি দেখাবেন, যেহেতু এই ভগ্নাংশটির লবের মধ্যে শূন্য আছে, আমরা জানি যে শূন্যকে কোনো কিছু দ্বারা ভাগ করলে তার মান শূন্য হয়, তার মানে শূন্য বাই শূন্য ইকুয়াল শূন্য। এই যুক্তিতে কিন্তু এই মানটি সঠিক আছে। আবার হয়তো অনেকেই যুক্তি দেখাবেন যে শূন্য বাই শূন্য এই ভগ্নাংশটির যেহেতু লব ও হর একই রাশি, তাই এটি কাটাকাটি করে এর মান ওয়ান হবে। এই যুক্তিটিও কিন্তু এই মানটি সঠিক আছে। আবার আপনাদের অনেকেই হয়তো যুক্তি দেখাবেন, শূন্য বাই শূন্য এর হরে যেহেতু শূন্য আছে, শূন্য দ্বারা কোনো কিছুকে ভাগ করলে সংজ্ঞায়িত হয় না, তা অসংজ্ঞায়িত হয়, তার মানে এর মান হচ্ছে অসংজ্ঞায়িত। শূন্যকে শূন্য দ্বারা ভাগ করলে কেন অসংজ্ঞায়িত হয় তা আমি আপনাদের আরেকটি ভিডিওতে দেখিয়ে দেব। তবে এই যুক্তিতেও কিন্তু এই মানটি সঠিক, অর্থাৎ শূন্য বাই শূন্য আমরা লিখতে পারি অসংজ্ঞায়িত। এবার লক্ষ্য করেন, শূন্য বাই শূন্য এর যে এখানে তিনটি মান বের হলো, এই তিনটি মানই কিন্তু যুক্তিসঙ্গত। এবার গণিত বিশেষজ্ঞদের বলা হলো যে আপনারাই বলেন শূন্যকে শূন্য দ্বারা ভাগ করলে এর মান কত হবে। গণিত বিশেষজ্ঞরা চিন্তায় পড়ে গেলেন। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্তে উপনীত হলেন যে শূন্যকে শূন্য দ্বারা ভাগ করলে এর মান কত আসে তা আমরা নির্ণয় করতে পারি না, তাই শূন্য বাই শূন্য একটি অনির্ণয় আকার, তাই আমরা লিখব শূন্য বাই শূন্য অনির্ণয়। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।